আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সাথে রেগুলার ইন্টারঅ্যাক্ট করতে ভালোই লাগতেছে, তো আপনারাও আশা ভালো ভালো কমেন্টস করতেছেন, অনেক সুন্দর সুন্দর। সো আই এম গেটিং মোটিভেটেড টুয়ার্ডস ইউর কমেন্টস, তো এভাবে সাপোর্ট করবেন এবং আপনাদের দোয়ায় আশা করি আমার সাবস্ক্রাইবার এখন 1300 ক্রস করেছে, এটা আলহামদুলিল্লাহ আমি কখনো চিন্তা করিনি এত ফাস্ট গ্রোয়িং হবে। আপনাদের দোয়া এবং আপনাদের কমেন্টস দেখে বোঝা যাচ্ছে যে আপনারা এনজয় করতেছেন জিনিসগুলো। আজকে অ্যাকচুয়ালি একটু কিছু ব্যাপারে গল্প করব বা কিছু টপিক নিয়ে আলাপ করব। একটা জিনিস আপনাদেরকে অবশ্যই শিখাবো, সেটা হচ্ছে কবুতর কিভাবে গ্র্যাব করতে হয়, কিভাবে ধরতে হয় কবুতর। আমরা আসলে এখানে অনেকে নতুন কবুতর পালা স্টার্ট করছি, অনেকে বছর কি বছর কবুতর পালতেছে, অনেকে অ্যাকচুয়ালি প্রপার রুলস বা প্রপার টেকনিকটা জানেন না। সো আমি আমার দিক থেকে যেটা মনে হয়, আমি সিনিয়র ব্রিডারদের থেকে যা দেখেছি যে পিজেন ধরার কিছু স্টাইল আছে, কিছু টেকনিক আছে, কিছু রুলস আছে, সো ওইটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করার জন্য আসলে আসা। ফার্স্ট অফ অল যে কথাটা বলতে যাচ্ছি, পিজিয়ান কবুতর, আমরা যারা কবুতর পালি অ্যাকচুয়ালি এখানে অনেক কন্ট্রোভার্সি আছে এই ব্যাপারটাতে। আমাদের আগের যুগে যখন মানুষরা কবুতর পালতো, যখন মনে করতো কবুতর পালতো, তখন মানুষ মানে যে কোনো একটা কমন মানুষের মাথায় এই জিনিসটা আসতো যে কবুতর অ্যাকচুয়ালি কি হবে, একটা বক্স থাকবে, দুইটা কবুতর নামবে, দুইটা কবুতর উঠবে, জোড়া ডিম পারবে, বাচ্চা হবে, 200-300 টাকার কথা। বাট এটা এখন অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং একটা বিগেস্ট ওয়ে হয়ে গেছে আমাদের, যেখানে আমরা অ্যাকচুয়ালি এটা শখ নাই, অনেকে এটাকে প্রফেশনালিও করছেন, কেউ শখে করছেন, কেউ ব্রিডিং কনসেপ্টে আছেন, কেউ মার্কেট ব্রিড নিয়ে আছেন। সো ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ রিলেটেড উইথ পিজিয়ান। সো কেউ হাই ফ্লায়ার পালে, কেউ উড়ায়, কেউ রেস খেলে, কেউ ফেন্সি পিজিয়ান পালে। সো আমি ফেন্সি পিজিয়ান পালি, আমি হাই ফ্লায়ার পালি, ছোটবেলায় পালছি, যখন 2002-3-4 ওই টাইমে আমি কবুতর উড়াইতাম। বাট এখন অ্যাকচুয়ালি 2008 থেকে আমি একদম ফার্ম ভিত্তিক পিজিয়ান স্টার্ট করছি পালা। তো আপনাদের সাথে রেগুলারলি অনেক কথা শেয়ার করব, আরও ব্রিডিং কনসেপ্ট বা ব্রিডার্স থিওরি এগুলো নিয়ে অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট রেডি করেছি আমি আপনাদের জন্য, বাট ওইটা আজকে শেয়ার করবো না, ওইটা নিয়ে অবশ্যই আপনারা ভিডিও পাবেন। কালার জেনেটিক্স নিয়ে অনেকে ভিডিও চাইছেন, অফকোর্স কালার জেনেটিক্স নিয়ে একটা অনেক সুন্দর একটা ভিডিও বানাবো, যে কি কালার সাথে কি মিউট করলে কি আসতে পারে, ফিউচার জেনারেশন কি হইতে পারে, পিজিয়ানস অ্যাকচুয়ালি যারা মনে করেন কবুতর পাললে লস, এটা অ্যাকচুয়ালি ট্রু না। যদি আপনার বুদ্ধি দিয়ে এবং জ্ঞান দিয়ে আপনি কবুতর পালতে পারেন, আমি এত বলতে পারি, ইউ ক্যান বি 500% সাকসেসফুল, যদি ইফ ইউ থিঙ্ক লাইক পিজিয়ান অ্যান্ড ইফ ইউ থিঙ্ক লাইক এ ভেরি গুড ব্রিডার। সো আমি চেষ্টা করবো আপনার সাথে ব্যাপারগুলো শেয়ার করতে, আমি কিভাবে আজকে এই পর্যন্ত এখানে এসেছি, আমার সাকসেস হিস্ট্রি আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। বাট আজকে বেসিক্যালি আমার যে চিন্তাটা আমি অ্যাকচুয়ালি করে ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের সামনে আসার জন্য, সেই চিন্তাটা জাস্ট আজকে আপনার সাথে শেয়ার করবো। পিজিয়ান আর এখন ছোট সেক্টর নাই, এটা অ্যাকচুয়ালি অ্যাগ্রিকালচার একটা বিগেস্ট সেক্টর হয়ে গেছে, পাখি কবুতর। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের দেশের অনেক সিনিয়ররা আছে, আমাদের বাবা চাচা, আমার বাবার কনসেপ্ট যেমন আমি ভুল প্রমাণ করছি, আমার বাবা একটা টাইমের মতো কবুতর পালবা তুমি লাইক ইস মানে আমরা একটা ক্রিমিনাল কাজ করতেছি। সো ওই কনসেপ্টটা পুরো ফুললি টোটালি আমি স্ম্যাশ করে পুরো চেঞ্জ করে ফেলছি। সো আমার বাবা এখন আমাকে 100% না 200% সাপোর্ট করে, বেসিক্যালি মেন্টালি সাপোর্ট করে, দ্য মেন্টাল সাপোর্ট ইজ দ্য মেইন থিং। যদি আপনি ফ্যামিলি থেকে মেন্টাল সাপোর্ট না পান, অফকোর্স আপনি এই পর্যন্ত আসতে পারবেন না, এবং এই মেন্টাল সাপোর্টটার জন্য আমার এই জিনিসটা অর্জন করতে হয়েছে, নিজের সাকসেস দেখায় প্রথম থেকে অফকোর্স এটা ছিল না, এটা আমি আমার নিজের কষ্ট, নিজের সাধনা, নিজের সব কিছু দেখানোর পরে আমার বাবা অ্যাকচুয়ালি আমাকে ট্রাস্ট করতে শুরু করেছে এবং দেখতেছে যে আমি কীভাবে আগাচ্ছি, হোয়াটস মাই এইম, হোয়াটস মাই গোল, আমার কতটুকু লং টার্ম অবজেক্টিভ গোল সেট করা আছে বা এই লাইনটা নিয়ে আমি কতটুকু চিন্তা করতেছি। এখন বেসিক্যালি আমরা যদি এটা ঠিক মতো করি, আমরা যদি পিজিয়ান ঠিক মতো পালি, আমরা যদি মনোযোগ দিয়ে, যেটা আমার প্যাশন অ্যাকচুয়ালি পিজিয়ান আমার প্যাশন ছিল, সো আমি যেটা ফিল করি ডেডিকেশন ইজ সাকসেস, আপনার যেটাতে ডেডিকেশন আছে আপনি ওইটাই করেন। অ্যাকচুয়ালি থ্রি ইডিয়টস মুভিতে কিন্তু এটা দেখাইছে, যদি আমরা একটু ডিপ ডাউন দেখি। সো ওই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি আমার লাইফে ফলো করি, আর ডেডিকেশন যদি আপনার না থাকে পিজিয়ান নিয়ে, সো হবে না, মানে একটু টাফ হবে। আপনার ডেডিকেশন যে জিনিসটাতে, একটা ফটোগ্রাফার যদি ফটোগ্রাফারে ডেডিকেশন থাকে, অফকোর্স ওইটা নিয়ে যদি লেগে থাকে, অফকোর্স সে এটার থেকে অফকোর্স অনেক সাকসেসফুল পাবে, সাকসেসফুল ইন ফেম, সাকসেসফুল ইন মানি, টাকা, সব কিছু। আমি একটা জিনিস বিলিভ করি যে টাকার পিছনে আমরা যদি না দৌড়াই, আমাদের ডেডিকেশন আর প্যাশনটার পিছনে দৌড়াই, আই থিঙ্ক টাকা আমাদের পিছনে একটা টাইমে দৌড়াবে, আমাদের ওটার পিছনে দৌড়াইতে হবে না। জাস্ট ইউ নিড টু বি ফোকাস
You need to be passionate. You need to be 100% dedicated on your work. সেটা যেই কাজই হোক না কেন, একটা মুচিও যদি সেম কাজ করে, ও যদি ডেডিকেশনলি করে, অফকোর্স ও অনেক সাকসেস করবে একটা টাইমে। আজকে ডেডিকেশনের কথাগুলো দিয়ে অনেক কিছু বলার আছে, আসলে এগুলো বলে শেষ করতে পারবো না, কারণ যে যা ডেডিকেশন, কার কতটুকু ডেডিকেশন, এটা আপনারা নিজেই বলতে পারবেন আমার থেকে ভালো। এখন যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, একটা স্মল থিং, কবুতর ধরার টেকনিক। আমরা যেমন অনেক সময় কবুতর ধরতে যাই, আর এটা আমরা একটা আমেরিকান সেন্ট নতুন পেয়ার করবো, আলাদা করেছি, ওয়ান অফ দ্য মোস্ট কোয়ালিটিফুল বার্ড আমার লফটের, যেটা হুড, প্রেস, ফুল, ফ্লাওয়ার অনেক বড়, এগুলো অ্যাকচুয়ালি খাঁচায় বোঝা যাচ্ছে না, জ্যাক হুড। সো এটা আমি আপনাদেরকে পরে ইনশাল্লাহ এগুলো নিয়ে আমেরিকান সেন্টের কোয়ালিটি নিয়ে যখন বোঝাবো তখন ভিডিও মেক করবো। আমরা ম্যাক্সিমাম কবুতর থাকে যখনই ধরতে চাই, আমাদের যে ভুলটা হয়, আমরা উপর থেকে এভাবে ধরি আনি, যেটা রং টেকনিক। এভাবে আপনি একটা যে কোনো এই সাইজের কবুতর, রেসার কবুতর, গিরিবাজ কবুতর ধরতে পারবেন, বাট আপনি একটা কিং ধরতে পারবেন না, আমেরিকান শো কিং আপনি জীবনে এভাবে ধরতে পারবেন না, আমেরিকান শো হোমার যেগুলো কিং সাইজ, ম্যালটেস, এগুলো আপনি এভাবে ধরতে পারবেন না। অ্যাকচুয়ালি কবুতর ধরার একটা প্রপার টেকনিক আছে, যেই টেকনিকটাতে কবুতর জীবনে ছুটতে পারবে না এবং কবুতরকে আপনি ইজিলি গ্র্যাব করতে পারবেন। ও যেহেতু চোখে দেখতেছে না, ওর তো একটু আমি একটু দু একটা বার্ড দেখাবো। সর্বপ্রথম কবুতরের এই ডানা, এই ডানা যে লেফটি, সে ওর এই অফকোর্স তার রাইট সাইড এটা হবে, আমার রাইট সাইড এটা, আমি রাইট হ্যান্ড, যেহেতু আমি রাইট হ্যান্ড, সো এটা ধরলে আমার উল্টা হয়ে যাবে, আমি ধরতে পারবো উল্টা হয়ে যাবে। সো কবুতর ধর টেকনিক, আচ্ছা এটা যেহেতু তাকে আছে আমরা, আচ্ছা এটা দেখো, এই দেখো এই এই কবুতর ধর টেকনিক হচ্ছে, আপনি যখন একটা কবুতর ধরবেন, কবুতরটা দাঁড়ায় আছে, আমি এই হাত, আমি লেফটির কাছ দিয়ে দেখা দিচ্ছি, লেফটি যেভাবে ধরবে আমি দুই হাতে পারি, একটু পিছের থেকে দেখাও, জাস্ট ডানাটা ধরতে হবে, দেখেন আমি এই লেফটির মতো করে ধরেছি, এখন আমি এদিক থেকে ধরবো, কবুতরটা দাঁড়ানো, এভাবে ধরতে হবে, ও যতই ঝটফট করুক ও ছুটতে পারবে না, আপনি দেখেন ও ঝটফট করছে। তখন আমাদের যেটা করতে হবে, ডানা দুইটা একসাথে ধরে আপনার পা দুটো স্ট্রেট করে, একটা আমি যেহেতু ডান হাতে ধরবো, ডান হাতের এই একটা আঙ্গুল, এই আপনার ইন্ডেক্স ফিঙ্গার এবং হচ্ছে মিডল ফিঙ্গার, এই দুটো দিয়ে ওদের পাটা ব্লক করবো যাতে ও ছুটতে না পারে, এবং দুইটা ডানা উপরে ধরে এভাবে ধরবো, একদম বিউটিফুল উপরে ছুটতে পারবেন, ওর একটা পশম নষ্ট হবে না, আপনি দেখেন ওর একটা পশম নষ্ট হবে না। এই কবুতরটাকে ছেড়ে দিয়ে আমি আরেকটা বার্ড ধরবো, এই আমি একটা বার্ড ধরেছি, বার্ড থেকে ছটফট দেখুন, ও ডানাটা যখন আমি ধরে ফেলছি ও কিন্তু ছুটতে পারেনি, এবং এটা প্রপারলি ধরতে হবে, দেখছেন সেম ভাবে আপনার পিজিয়ান, এটা আমার টেকনিক, অন্যদের আবার মনে করতে পারে যে আমি অ্যাকচুয়ালি ভুল টেকনিক দেখাচ্ছি, এটা আমার টেকনিক, আমি যাদের থেকে শিখছি আমার সিনিয়র ব্রিডারদের থেকে সেটাই দেখালাম। সো আশা করি আপনাদের হেল্প হতে পারে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম র‍্যাপ করার টেকনিকটা। আসলে কন্টেন্ট মেকিংয়ের ব্যাপারটা, আসলে আমি একটু রিচ কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি সবাই একদম গদবাদা কিছু কন্টেন্ট নিয়ে কাজ করে, যেমন হচ্ছে আপনার বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ব্রিডারের বাসায় যাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করতেছে আপনার ইনকাম কত, আপনি কী করতে পারতেছেন, এটা থেকে আপনি কীভাবে আয় করতেছেন, টোটালি বিজনেস থিং। আমি যেটা চিন্তা করি, এটা আমার প্যাশন, প্যাশন ক্রিয়েটস মানি, আমার অলরেডি এটা বিজনেসও বলতে পারেন, আপনি বিজনেসের আকারে চলে আসছে আলটিমেটলি, এখন কিছু করার নেই, বিকজ আমার প্রায় 150-এর মতো কেজ, এখন আমার দুটো এমপ্লয়ি কাজ করে, সো আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, আমাকে এটা প্রফেশনালি করতে হবে, এছাড়াও আমার অন্য বিজনেস আছে, আমি কর্পোরেট সাপ্লাই করি, স্টেশনারি প্রোডাক্ট, আইটি প্রোডাক্ট, গ্রোসারি প্রোডাক্ট, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, তারপর হচ্ছে আমাদের এখানকার লোকাল কোম্পানি আছে, কিছু ব্যাঙ্ক আছে, সো আমার আদার্স বিজনেসও আছে, প্লাস এইটাতে আমি আমার ওই বিজনেসে যতটুকু টাইম দিই, ট্রাস্ট মি ওইটার থেকে 70% বেশি টাইম আমি এখানে দিই, ওইটা আমি 30% টাইমও দিলাম, বিকজ ওইটা আমার বিজনেসের জন্যই করা, ওইটা প্যাশন না, আমার প্যাশন কবুতর, এই জন্য এখানে থাকা। সো আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখন থেকে, রেগুলার আপনাদের সাথে থাকতে ট্রাই করবো, এবং আপনারা সাপোর্ট করবেন, কোনো ভুল হলে বলবেন, অবশ্যই ভুলগুলো সংশোধন করতে ট্রাই করবো, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।